এই শুন রিজু, হয় তুই মেয়েটাকে ছাড়বি নাহলে আমায় ছাড়বি। এই আমার উপর একদম গরম দেখা না, বুঝেছো? কাল রাতে পার্টি ছিল মদ খাওয়ার বন্ধুদের সাথে। হ্যাঁ, ব্রেকআপ তো, ঠিক আছে, আমি খারাপ, আমার ইন্ডাস্ট্রি খারাপ, এই তো, তাই তো। তুমি যখন নাচ করো না, আমি আর কাউকে দেখতে পাই না। বুকের ভিতরটা কেমন আট করে, ধকপক ধকপক। গুড ব্রেকআপ। ব্রেকআপ এ তো দারুণ সুখবর। নে তাড়াতাড়ি রেডি হ, আমি খাবারটা রেডি করি। তোমায় না আমার অন্যরকম লাগে, মানে অন্য আজকালকার মেয়েদের মতো নয়। তুমি খুবই ইনোসেন্ট আর খুবই অ্যাট্রাকটিভ। বাঙালি ছেলেরা খুব আবেগপ্রবণ, রোমান্টিক হয় তো? দু একখান কবিতা ও সবাই লিখতে পারে। হোয়াট হ্যাপেন্ড রিজু? আমি ওনার কাজটা আর করতে পারবো না, তুমি ওনাকে বলে দাও। হোয়াট? আমি তোমার জন্য এত ওনাকে রিকোয়েস্ট করেছি, প্রীতম দার মতন ডিরেক্টর তোমার কাছে আসছে আর তুমি? প্লিজ কা পাগলা কা। বন্ধুরে তোর মনের দাবি, হাতে আমার মোমের চাবি। বন্ধুরে তোর মনের দাবি, হাতে আমার মোমের চাবি। দামি কথার ভিড়ের চাপে ভালোবাসায় থাকলো বাকি। বন্ধুরে